স্ত্রীর স্বীকৃতি দাবিতে আদালতে মামলা। মামলার 13 বছর পর উচ্চ আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে কারাগারে বিয়ে ভুক্তভোগী নারীর। 12 বছরের সন্তানকে নিয়ে দুই পরিবারের উপস্থিতিতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও ভুক্তভোগী নারীর বিয়ের এমন আয়োজন করে সুনামগঞ্জ কারা কর্তৃপক্ষ। সুনামগঞ্জ থেকে শহীদ নূরের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বিয়ের এই দৃশ্যটি সুনামগঞ্জ জেলা কারাগারের। 13 বছর আইনি লড়াই শেষে ভুক্তভোগী নারী দুলবি বেগমকে বিয়ে করেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রশিদ। মঙ্গলবার সুনামগঞ্জ কারাগারে জেল সুপারের কক্ষে সম্পন্ন হয় এই বিয়ে। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শিরামিশ গ্রামের দুলবি বেগমের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্কের পর 2010 সালে পরিবারের অগোচরে বিয়ে করেন দারা। বিয়ের কিছুদিন পর রশিদ যুক্তরাজ্য গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন দুলবির সঙ্গে। এরই মধ্যে দুলবি এক ছেলে সন্তানের জন্ম দেন। রশিদ এই বিয়ে ও সন্তানকে অস্বীকার করলে 2011 সালে নারী ও শিশু আদালতে মামলা করেন দুলবি। মামলা চলাকালে দেশে ফিরে অন্যত্র বিয়েও করেন অভিযুক্ত রশিদ। এদিকে বিচারাধীন মামলায় আদালতের মাধ্যমে আব্দুর রশিদের সঙ্গে তার সন্তানের ডিএনএ টেস্টে পরিচয় শনাক্ত হলে আদালত অভিযুক্ত রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে কারাদণ্ডপ্রাপ্ত রশিদ আইনজীবীর মাধ্যমে ভুক্তভোগী নারী দুলবিকে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি হলে আদালতের নির্দেশে বিয়ে হয় তাদের। আমার বাচ্চাটা স্বীকৃতি ওজনে পাইছে নাতি, আমি আদালতের কাছে খুশি আছে। আমার বাচ্চারা সারা জীবন শান্তিতে থাকতে পারে। ডিএনএ টেস্ট করার পরে গিয়ে বাচ্চা স্বীকার হয়েছে, অস্বীকার করছে বিয়া করলে গ্রামে মূল্য দেওয়া। তারা পয়সাওয়ালা মানুষ, আমরা মামলা টামলা করার পরেও তারা অনেক কিছু করছে, আমরা কিছু করতে পারি না। তখন রায় যখন হয়েছে ডিএনএ টেস্ট মিডিয়া হওয়ার পরে সাজা হয়েছে, সাজা হওয়ার পরে আজকে গ্রাম আদালত আইয়ে আমরা আদালত বিয়া করাই আমার বইনে তার সম্পূর্ণ অধিকার পাইছে। চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান। আমরা উকিল এবং সাক্ষী উপস্থিতিতে এবং সরকারের বিবাহ নিকা রেজিস্ট্রির আইন মোতাবেক বিবাহটি সম্পূর্ণ হয়েছে। 6 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 13 বছর পর বিয়ে ও সন্তানের স্বীকৃতি পাওয়ায় খুশি ভুক্তভোগী এই নারী। 13 বছর রানিং ছিল, মামলা গাইছি কোর্ট আদালত, আজ আমি সুস্থ বিচার পাইছি। আমি এই আদালতের কাছে খুশি। আর আদালতটা যেন আমার বাচ্চারে আমার সুন্দর সবসময় দেখুন, আর আমি যে সংসারে যেন সংসার করতে পারি। উচ্চ আদালতের নির্দেশে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান জেলা কারাগারের এই কর্মকর্তা। অমান্য হাইকোর্টের নির্দেশনা পালন করতেই আমাদের এই কারাগারে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং বন্দির এবং ভিকটিমের উভয় পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়ায় কাজী সাহেবের মাধ্যমে রেজিস্ট্রি করে উক্ত বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতেও আমরা আদালত হতে প্রাপ্ত যে কোনো নির্দেশনা এই বন্দির বিষয়ে যথাযথভাবে পালন করুন। এই বিয়ের মাধ্যমে সবকিছু ভুলে নতুন করে একসঙ্গে থাকার প্রত্যয় করেন 13 বছর পর এক হওয়া স্বামী স্ত্রী। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।